দোয়া করছে যে হুজুর আমি আপনাকে দেখতে চাই তো হুজুর কোনো কথা উত্তর দেয় না দেখা দেয় না তখন নিজেকে নিজেই বলছে এ তোর মতন কত কুত্তা এখানে ঘোরে তোর মতন কত কুত্তা এখানে ঘোরে নিজেকে নিজেই তারপরে হুজুরের দিদার হয়েছিল বড় আল্লাহর ওলি ছিলেন তো তিনি নিজেকে নিজে বলছে যে তোর মতন কত লোক কত কুত্তা এখানে ঘোরে মুসলমান আমাদের সমস্ত কিছু কার জন্য বলেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমাদের ইজ্জত সম্মান গাড়ি বাড়ি টাকা পয়সা আর সমস্ত জান কার জন্য বলেন আল্লাহ আল্লাহর সব কিছু কার জন্য হ্যাঁ আমরা জানার থেকে বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি একদম চলে আল্লাহ অতএব অতএব হ্যাঁ আমাদের সকলকে মজবুত হতে হবে কি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আর আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি মহব্বত যদি মজবুত করি হাসান হোসেনের জন্য মহব্বতের নীতি চলে আসবে কারণ আল্লাহর চাহাত রাসূলুল্লাহ রাসূলুল্লাহর চাহাত হাসান হোসেন হুজুরকে বলা বলে একবার জোরে বলো আমার আল্লাহ হাসান হোসেনকে দুনিয়ায় প্রকাশ করবেন কিভাবে প্রকাশ করবেন কুন কি বললেন আল্লাহ আমি ইরাদা করলে আল্লাহ কি বলেন কুন ফায়াকুন তৈরি হয়ে যায় একবার জোরে বলো কিন্তু আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে হ্যাঁ জুনায়েদ পয়দা হয়েছে কি কি লেগেছে একটা বাপ লেগেছে আর একটা আল্লাহ নবীর ইচ্ছা আল্লাহ তো জানেন যে আমার আমি দুনিয়ায় হাসান হোসেন পাঠাবো আর ওইটা আমার চাহাতের কি হবে চাহাতের চাহাত হবে আমার ভালোবাসা ভালোবাসা হবে আমার মহব্বতের মহব্বত হবে তাহলে যাতা বাপ দিলে হবে হাসান হোসেন হুজুরের যখন দুনিয়া যাতা বাপ দিলে হবে তাহলে এমন একটা বাপ দরকার যে বলবে আমি হাসান হুসাইনের বাপ একবার চলে বলো যাতা মা দিলেও হবে না এমন একটা মা দেওয়া দরকার যে বলবে আমি হাসান হুসাইনের মা আর যে হাসান হুসেন বলে আমার মা জোরে বলে আল্লাহ বাছাই করলেন বাপ হিসাবে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে আর মা হিসাবে ফাতিমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহকে আল্লাহ পছন্দ করলেন জোরে বলে এরকম বাপ সারা পৃথিবীতে আছে এরকম মা সারা পৃথিবীতে আছে হযরতে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছেন যে আজকে আমি আমার ঘরে সব মেয়েরা গিয়েছে আমার একটা আমি সভাপতি সেইখানে একটা একটা মহিলা মিশন আছে মহিলা মিশন প্রায় 120-130 জন মেয়েরা পড়াশোনা করে তো তারা সেই তারা সব সব করেছে যে আমরা ভাইজানের বাড়িতে যাবো তো আজকে এসেছিল আমি আজকে এই বসে বসে এই কথাগুলো শোনাচ্ছিলাম ফাতিমা বিনতে রাসূলুল্লাহ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহ তিনি তিনি তিনার ব্যাপারে জিজ্ঞাসা করছে আম্মা আয়েশা আয়েশা সিদ্দিকা যে আম্মা আয়েশা বলেন না যে আল্লাহ পাকের হাবিব সবচেয়ে বেশি কাকে ভালোবাসত হুজুর আম্মা আয়েশা কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে বলছে হুয়া হিয়া ফাতিমাতু জাহরা একবার জোরে বলে মানে ওইটা অন্য কেউ ওইটা উনি ফাতিমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান আল্লাহ বাছাই করে আলী হুজুর কে আর হযরতে আম্মা ফাতিমা এই দুজনকে বাছাই করলেন মুসলমানের ছেলেরা এর বিলম্ব তোমাদেরা আমার আল্লাহ বাকি করলেন জিব্রাইল পাঠিয়ে দিলেন হুজুর পাকের কাছে জিব্রাইল পাঠিয়ে দিলেন হযরতে জিব্রাইল সাল্লাম চলে এলেন হযরতে জিব্রাইল সাল্লাম আসার পরেতে হযরতে জিব্রাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করে দেন বিয়াদি ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ খবর পাঠিয়েছে আল্লাহ খবর পাঠিয়েছে আলী হুজুরের সঙ্গে আপনার বেটি ফাতেমার বিয়ে আমার আল্লাহ ঠিক করে দিয়েছে হযরতে জিব্রাইল সাল্লাম এসে খবর দিবার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহ বিয়ে দিবার জন্য রাজি হয়ে গেল আলী হুজুরের সাথে আমার আমার রাসূলুল্লাহ জি আলী ঘরে কিছু আছে বলি ইয়া রাসূলুল্লাহ শুকনা খেজুর পড়ে আছে ফকিরি কিন্তু আল্লাহ জান্নাতের মালিক করেছে একবার জোরে বলে ফকিরি কিন্তু ফকিরিতেই কি বলেন সেরা আমির একবার জোরে বলে হুজুর কি করলেন আলী আমি খরচা করি হুজুর বিয়ের খরচা করলেন আর গোটা মদিনাকে দাওয়াত দিলেন যখন গোটা মদিনাকে দাওয়াত দিচ্ছেন মুনাফেকরা বলে মুনাফেকরা এখনো কান ঘুষা করে তখনও এখনো সন্দেহ করেছে তখনও বলে হ্যাঁ খাবার নেই ঘরে আবার গোটা মদিনাকে দাওয়াত দিচ্ছে হুজুর শুনলেন শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ হুজুর বললেন হামজা চাচা যান হামজা আর চাচা যান হযরত আব্বাস হুজুরকে বললেন আমার চাচা যান আপনারা গেটে দাঁড়ান দশজন দশজনকে ঝুঁকাবেন খাওয়া হবে আবার দশজন ঢুকবে এরকম হুজুর খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন যেতেই দেন দশ তিন দিন
তিন রাত 10 জন 10 জন করে খাবার খেয়ে আর তিন তিন দিন তিন রাত একভাবে খাবার চলেছে খাবার শেষ হয় না একবার জোরে বলো আল্লাহ খাবার শেষ হয়ে যাওয়ার মানে খাওয়া সবাই শেষ হয়ে যাওয়ার পরে তখনও খাবার মেজে ছিল হুজুর বলেন যাও যাও এই খাবারগুলো মদিনার আশেপাশে যত জিহাদি গ্রাম আছে সেগুলোকে সব গরিব অসহায়দের বণ্টন করে দাও একবার জোরে বলো সুবহানাল্লাহ মুসলমান বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার 6 মাস পরে আমার আল্লাহ পাক আম্মা মারিয়াম হুজুরের পেটে হযরত ঈসা আলাইহিস সালাম কমাস ছিল জানেন 6 মাস কমাস বলো আর আম্মা ফাতেমা হুজুরের পেটে হযরত হাসান হুজুর কমাস ছিলেন 6 মাস দুনিয়ায় এলেন তারপরে আমার আল্লাহ পাক 6 মাস পরে হুসাইন হুজুর দান করে দিলেন জোরে বলো যখন ছেলে দুটো দুনিয়ায় চলে এলেন আমার আল্লাহ পাক বললেন জিবাইল পাঠিয়ে জিবাইল খবর দাও দেখো হাসান হুসাইন এলে কতবার জিবাইল এসেছে দেখেন একবার জোরে বলো একজন কবি বলছে বলি খুব মুখ সামলে যার ঘরের মধ্যে হাসান হুসাইন হুজুরের ঘর এমন ঘর যার ঘরে ঢুকতে গেলে জিবরাইল আসসালাম হুকুম নিয়ে ঢুকতো যে আমি যাব জরা হবে না সুবহানাল্লাহ ইজাজত লেকে আন্দার আতে থে হযরত জিবরাইল আসসালাম ইজাজত নিয়ে ঢুকতে একবার জোরে বলো সুবহানাল্লাহ হযরত জিবরাইল আসসালাম এলে রাসূলুল্লাহকে বললেন যে যে আল্লাহ বলে পেটেছে বলে পেটেছে যে ফাতেমা হুজুরের দুটো সন্তানের নাম আল্লাহ রাখবে একবার জোরে বলো কে রাখবে নাম কে রাখবে আল্লাহ বলে পেটেছে হুজুর বলে হ্যাঁ হ্যাঁ তার হাত আল্লাহ রাখবে হ্যাঁ কি নাম হবে বলে আল্লাহ বলে পেটেছে বড়টার নাম হবে হাসান আর ছোটটার নাম হবে হুসাইন জোরে বলো হাসান হুসাইন হয়ে গেল হাসান হুসাইন হয়ে গেল যখন হাসান হুসাইন হয়ে গেল সাহাবারা বলতে আরম্ভ করেছে যে এই নাম কেমন নাম এ নাম তো আমরা জীবনে শুনি কি করে শুনবে নাম কে রেখেছে সুবহানাল্লাহ জোরে বলো মুসলমানের ছেলেরা জান্নাতের গাছের নাম এটা কি জান্নাতের গেটের নাম হুজুর বললেন না না যেমন তোমরা হাসান হুসাইন নাম শুনুনি জান্নাতের কেউ হাসান হুসাইন নাম শুনে রে আমার আল্লাহ আমার নাম হামদের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিল পর্দা সরিয়ে আমার নাম মোহাম্মদ রেখেছে ওই রূপ দ্বারা আমার আল্লাহ ওই রকম দ্বারা হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন পর্দা তুলেছে হাসান হুসাইন তৈরি হয়েছে আল্লাহ নাম দাও এমন একটা রাখলেন যে আমার আল্লাহর মহব্বতের মহব্বত হবে আল্লাহ চাইনে যে যে এর আগে ওই নামে কেউ কাউকে মহব্বত করেছে আল্লাহ নামটাও নতুন পুরো ফ্রেশ নাম একবার জোরে বলো হাসান হুসাইন তৈরি হয়ে গেল আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে তৈরি করলেন হুজুরের পিঠে চাপলেন হুজুরের হুজুরের সাহাবারা হুজুরের পাশে পাশে ঘুরতো হাসান হুসাইন হুজুরের কাঁধে চেপে কুটুম বাড়ি যেতেন দাওয়াত খেতে যেতেন ঘুরতেন বাজারে ঘুরে ঘুরে বেড়াতেন বলেন আপনার দেশে নেতা আছে না নাই প্রধান আছে না নাই প্রধান হ্যাঁ প্রধান তারপরে এমএলএ এমপি আছে না নেই আপনি জীবনে দেখেছেন যদি বড় মিটিং হয় হ্যাঁ এমএলএ তার নাতিকে কাঁধে চেপে ঘুরছে দেখেছেন জীবনে দেখ সারা পৃথিবীতে কোনো নজির আছে সারা পৃথিবীতে নজির আছে হ্যাঁ হ্যাঁ নওজুবিল্লাহ হুজুরের পায়ে যেখানে একবার কদম ফেলেছে তাম বিশ্বের সমস্ত বাদশা ওই হুজুরের একবার পা ফেলা জমিনের মাটির বরাবর হতে পারবে না দিন দুনিয়ার বাদশা সেই রসুলুল্লাহ দাওয়াত খেতে যেতেন কাঁধের ওপরে চেপে বাজারে মাল কিনতে যেতেন হাসান হুসাইন হুজুরকে কাঁধের ওপরে চাপিয়ে একবার জোরে বলে কত মহব্বত কত ভালোবাসা এই ভালোবাসার কি শেষ আছে একটু সীমানা আছে হাসান হুসাইন হুজুর আস্তে আস্তে বড় হলেন হুজুরকে বড় করছেন কারণ কারণ হ্যাঁ হুসাইন যে হুসাইন কারবালায় দিন জেন্দা করবে সেই হুসাইন আমার রাসূলুল্লাহ আগে থেকে জানতেন আমার আল্লাহ খবর পাঠিয়েছিলেন এক তারিখ হযরতে জিবরাইল সাল্লাম চলে এলেন জিবরাইল সাল্লাম এসে একটা শিশিতে মাটি দিলেন কি কি দিলেন কি দিলেন মাটি মাটি দিয়ে বললেন হুজুর এইটা হচ্ছে সেই জায়গার মাটি যেখানে হুসাইন হুজুর শহীদ হবে
যেখানে হুসাইন হুজুর শহীদ হবে আমার রাসূলুল্লাহ বললেন হ্যাঁ হুজুর কাঁদছেন হুজুর চোখে পানি হুজুরের চোখে হুজুর তো খুব ভালোবাসতেন একটা আরেকটা কথা বলি হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন এলেন যখন এলেন এক কোলে হযরত ইব্রাহিম হুজুর বসে আছেন ইব্রাহিম হুজুর কে রাসূলুল্লাহ নিজের ছেলে আর হযরত হুসাইন হুজুর বসে আছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলে পেটেছে একটাকে রাখতে বলেছে আরেকটা দিতে বলেছে হুজুর একবার মুখের দিকে তাকায় একবার ছেলের দিকে তাকায় আর নাতির দিকে তাকায় ছেলে নাতি করতে 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 হুজুর বলেন আমি ইব্রাহিমকে আল্লাহকে দেব হুসাইন আমার কাছে রাখবে কত মহব্বতের কত মহব্বতের সেই হুসাইন হুজুর সাহাদাতের ঘটনা শোনাচ্ছে হুজুর কাঁদবেন না হুজুর কাঁদবেন হুজুর কাঁদছেন আর কাকে দেবেন হযরত উম্মে সালমা রাসূলুল্লাহ স্ত্রী আমাদের আম্মা যার উম্মাতুল মুমিনিন উম্মে সালমা হুজুরের হাতে দিলেন যখন উম্মে সালমা হুজুরকে দিলেন আর কাঁদছেন মানে হুজুর এটা কি বলে এটা হচ্ছে মাকতালে হুসাইনের মাটি যেখানে হুসাইন হুজুরকে কতল করা হবে শহীদ করে দেওয়া হবে সেখানকার মাটি হ্যাঁ উম্মে সালমা এটা রেখে দাও যখন দেখবে এই মাটি লাল হয়ে গেছে মনে করবে হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে হযরতে উম্মে সালমা বলেন দুপুর বেলা ছিল আমি কাইলুল্লাহ করছিলাম হ্যাঁ আমি দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটু শুচ্ছিলাম হঠাৎ করে রসুলের পাক সাল্লাল্লাহ হ্যাঁ স্বপ্ন দেখালেন হুজুর স্বপ্ন দেখালেন হুজুর খুব পেরেশানি হুজুরের মাথায় চুল উস্কো খুস্কো হয়ে আছে মাথায় সব ধুলো লেগে আছে ধুলো লেগে আছে হ্যাঁ আর হুজুর সব জড়া করছেন বোতলে খুন জড়া করছে হ্যাঁ উম্মে সালমা হুজুর ঘুম ভেঙে গেছে হুজুরের মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ছুটে গেছে যে আল্লাহ পাকের হাবিব যে যে বোতল দিয়েছিলেন খুলে দেখেন বোতল লাল হয়ে গেছে হুজুর বুঝতে পেরে গেলেন যে হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে হযরত হুসাইন হুজুর শহীদ হয়ে যাওয়ার পরেতে হ্যাঁ হুজুরের মাথা মুবারক কেটে নেওয়া হলো নেজার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো কিতাবের মধ্যে এমন এসেছে যে নেজার উপরে যখন মাথা লাগানো হয়েছিল ওই নেজার নেজার উপরে মাথা বহু লোক শুনেছে যে শুধু কাটা মাথা হ্যাঁ হ্যাঁ কুরআন শরীফের তেলাওয়াত করেছিল একবার কুরআন শরীফ তেলাওয়াত করেছিল যে 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 এমন একটা জায়গায় গেলেন ওখানে চার্চ আছে পাদরি খ্রিস্টানদের পাদরি সে খবর পেলো যে কাফেলা এসেছে হ্যাঁ সে বলল কার কাফেলা বলে এরকম রসুলুল্লাহ নওয়াজ হুসাইনকে শহীদ করে নিয়ে গেছে তাদের মাথার কাঠে আর যত সব হুজুরের খানদানে সব মাথা আলী আজগার আলী আকবর সব বড় বড় সব হুজুরের খানদান লাগতে জিগার হুজুরের হাসান হুজুরের ছেলে হুসাইন হুজুরের ছেলে তিনাদের বুনেদের ছেলে এই আত্মে সব হুজুরের খানদান হুজুরের খানদান নিয়ে এগুলোকে সব বন্দি করেন আল্লাহ মাফ আল্লাহ এ কথা বলতে গেল সাবধানে বলতে হয় আল্লাহ মাফ করে হুজুরের সব বেটি ফাতেমা জান্নাতের সব রমণী ইনারা সব জান্নাত জান্নাত ইনাদের হয়ে হ্যাঁ রাসূল বলছেন জান্নাত কায়ামতের আল্লাহ জান্নাতকে বলবে জান্নাত আল্লাহ জান্নাতকে বলেছে আল্লাহ জান্নাতকে কি বলেছে হ্যাঁ জান্নাত তুমি সুন্দর হুসনের পাইকার তুমি সুন্দর তবে শুনে রেখে দাও আমি জান্নাতিরা জান্নাতে হয়ে যাওয়ার পরে এমন একটা হ্যাঁ জান্নাতির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো তুমি জান্নাত আরো সুন্দর হয়ে যাবে আরো সুন্দর হয়ে যাবে যখন জান্নাতিরা জান্নাতি হয়ে যাবে জান্নাত আল্লাহকে বলবে আল্লাহ কোন জিনিসটা পরিচয় করেন না তখন আল্লাহ বলবে কেন বুঝতে পারবি তোমার মধ্যে হাসান হুসাইন এসে গেছে তোমার সঙ্গে হাসান হুসাইনের পরিচয় করে দিচ্ছি হাসান হুসাইনের লেগে তুমি জান্নাত আরো সুন্দর হয়ে গেছো শুনছেন আপনার মুসলমান খুব খেয়াল করে শোনেন খুব ভালো করে বোঝেন হাসান হুসাইন হুজুরের ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দিয়েছেন বড় করে দিয়েছেন মুসলমান মুসলমান তো হুজুরের নিয়ে যাওয়া হলো হ্যাঁ হুজুরের খানদান সব আছে তখন পাদরি খবর হলো খ্রিস্টান কি বলেন আমাদের ধর্মে নয় কি খ্রিস্টানের পাদরি বড় আলেম ছিল সেই জামানার খ্রিস্টানদের বড় আলেম খ্রিস্টানরাও এবার আমি মিশরে গিয়ে আমার একটা ড্রাইভার আমি তুর পর্বতে যাচ্ছিলাম একটা খ্রিস্টান ড্রাইভার সালাম দিচ্ছে ইনশাল্লাহ বলছে মারহাবা বলছে সব পুরা পুরা সব সব একই কথা ওরাও আল্লাহ বলে কি বলে বলে যারা ইংরেজ ইংরেজ যারা আছে তারা গড বলে তারা কি বলে কিন্তু আরবি লোকেরা আরবি খ্রিস্টানরা কি বলে আল্লাহকে আল্লাহই বলে ওরাও আল্লাহ বলে কিন্তু বিশ্বাস ওরা খ্রিস্টান কি ওরা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ছেলে মনে করে বলে নউযুবিল্লাহ তো যাই হোক একজন খ্রিস্টান বড় আলেম ছিল সেই খ্রিস্টান বড় আলেম সে বলা সে বুঝতে পারলো যে এরা সব দুনিয়ার কুত্তা এরা টাকার লেগে এমন করছে কেন হুজুর যে নানার কলমা পড়ছে সেই নানার নওয়াসাকে কতল করতে এরা কিসের লেগে করছে দুনিয়ার লেগে সে বলল আমি তোমাদেরকে 10,000 আশরাফিয়া দেবো কত
দশ হাজার আশরাফিয়া দেবো তুমি যদি আমাকে হুসাইন হুজুরের মাথা টান এক রাতের লেগে দাও দশ হাজার আশরাফিয়া সে তো পয়সার পাগল ওরা ওরা দুনিয়ার লেগে অমন করছে এত মারামারি কাটাকাটি খুনাখুনি কিসের লেগে সেই পয়সা যদি দিয়ে দেয় দশ হাজার দিনার দিয়ে দিল দিবার সঙ্গে সঙ্গে হ্যাঁ ওই মাথা দিয়ে দিয়েছে বলে এক রাত সৈন্য ঘিরে আছে মাথা ঘরের মধ্যে দিয়েছে হুজুর কি করেছেন ওই খ্রিস্টান কি করলো হুজুরের মাথা নিয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে চুল ফুল যত ধুলো বালি ছিল সব পরিষ্কার করে ধুয়ে আর সারা রাত ধরে হুসাইন হুজুরের মাতার খেদমত করেছে খেদমত করেছে রসুলুল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে সেই রাত্রেবেলায় রসুলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছে এ খ্রিস্টান যা আল্লাহ রহমতে তোকে ইমানের দৌলত আল্লাহ দান করে দিল সেই খ্রিস্টান সঙ্গে সঙ্গে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল হুসাইন হুজুরের মাতা নিয়ে যাওয়া হলো হুসাইন হুজুরের মাতা নিয়ে যাওয়া হলো হুসাইন হুজুরের মাথা নিয়ে যাওয়া হলো রাজদরবারে নিয়ে যাওয়া হলো রাজদরবারে নিয়ে যাওয়ার পরেতে হ্যাঁ হ্যাঁ মেয়েরা সব দাঁড়িয়ে আছে ওই এজিদ কমবক্ত ওই শয়তান এজিদ বলল যে জাইনাবকে আমি জাইনাবের সঙ্গে কথা বলতে চাই জাইনাবের সঙ্গে কথা বলতে চাই হুজুর বলে তোর সঙ্গে কি কথা বলব কথা দিল যখন এজিদ খুব জোরে কথা বলেছে ওই জায়গায় একটা বুড়ি মেয়ে ছিল হাফসি দেশের একটা বুড়ি মেয়ে ছিল সঙ্গে সঙ্গে রুকে দাঁড়িয়েছে রুকে দাঁড়িয়ে খবরদার খবরদার হুসাইন হুজুরের খানদানের সঙ্গে রসুলের খান নবী খানদানের সঙ্গে খবরদার বিয়া দিবি করুনি যখনই বলেছে বিয়া দিবি করুনি হাঁকার মেরেছে সঙ্গে সঙ্গে এজিদের সৈন্য হ্যাঁ তলোয়াল তুলেছে কেউ কেউ তলোয়া তুলে বলে তোর গর্দান কেটে দেবো যখনই যখনই হাফসিকে মারার লেগে গর্দান কেটে দেবো বলে তলোয়ার তুলেছে সঙ্গে সঙ্গে হাফসি বলে এ আমার ভাইয়েরা হাফসি দেশের লোকেরা তোমরা দেখতে পাচ্ছ না হাফসি দেশের মেয়ের সাথে কি হচ্ছে এই ঘটনাটা যখন বলে আমার বুক ফেটে যায় আল্লাহর কসম কি বলছে বলে হাফসি এ হাফসি দেশের লোকের ওখানে হাফসি সব সৈন্যরা আছে বলে তোমার তোদের কলিজা ফাদে না হাফসি দেশের মেয়ের সঙ্গে কি ব্যবহার করছে সঙ্গে সঙ্গে কিছু কমে পাঁচ শত কত পাঁচ শত হাফসি গুলাম তলোয়ার তুলে এজিদের বিরুদ্ধে হাফসি নারীর পক্ষে দাঁড়িয়ে পড়েছে যখনই এই ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আম্মা জাইনাব হজরতে আম্মা জাইনাব হুজুর সঙ্গে সঙ্গে মদিনার দিকে মুখ করেছে কেবলা কোন দিকে মদিনা কেবলা যদি এরম হয় ডান দিকে কোনাকুনি মদিনা মদিনার দিকে মুখ করে বলে বলে নানা যা একটা হাফসি মেয়ে তার বিরুদ্ধে তলোয়ার একজন তুলেছে পাঁচশো হাফসি বেরিয়ে পড়েছে তার পক্ষে লড়াই নবীর খানদান কারবালায় শহীদ হয়েছে একটাও তলোয়ার নেই আপনার উম্মতে কলিজা খেতে যায় একশো হাজারে এক লাখ একশো লাখে এক কোটি একশো কোটি দুশো কোটি তিনশো কোটি কিছু কম বেশি সাড়ে তিনশো কোটি মুসলমান বর্তমান আর কারবালায় হুসাইন হুজুর একা একা মুসলমান কার জন্য আমাদের জন্য আমাদের জন্য মুসলমান ওখান থেকে হুসেন হুজুরকে বেঁচিয়ে নিয়ে আসা হলো আল্লাহ পাক ওনাকে পার করে দিলে হুজুরের মাতা ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেল প্যালেস্টাইন ওখান থেকে ওই মাতা হ্যাঁ আবার তুলে নিয়েছে তখনকার জামানায় হ্যাঁ মিশরের মিশরের কাইরোতে হুসাইনিয়া মসজিদে হুজুরের মাথা মুবারক দাফন করা হলো হ্যাঁ আমি নিজে হুজুরের মাথা মুবারকের রওজা মুবারক জিয়ারত করে এসেছি হুসাইন হুজুরের দরবারে আমি গিয়েছি হুজুরের দরবারে বসে অনেকক্ষণ সময় কেটেছি হ্যাঁ মনের কথা আর হুজুরের দরবারে বসে বসে কি করবো ইয়া হুসাইন ইবনে আলী তেরা জামানা ইয়াদ হ্যায় বসে বসে হুজুরের দাবে বসে বসে এই করতো অনেক ঘন্টার পর ঘন্টা বসে বসে আল্লাহর কসম আমার বহুবার মনে হয়েছে যে আমি মদিনায় বসে আছি বসে আছি কোথায় হুসাইন হুজুরের দরবারে মসজিদে বসে আছি হুজুরের মাজারের পাশে মসজিদ একসাথে মসজিদের সাথে মাজার ওখানে বসে বসে আমার অনেকবার মনে হয়েছে যেন যেন আমি মদিনাতে গেছি মদিনা শিব আল্লাহ নিয়ে গেছে যে আমি মনে হয় মানে কয়েক সেকেন্ডের লেগে মনে হয়েছে যে আমি যেন মদিনায় বসে আছি হুজুরের দরবার আহা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুজুরের দরবার তখন থেকে চলে এলেন ঘটনা অনেক কত আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি
আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর মহব্বত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আনহুমা হুজুরগণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা তাই আমাদের সকলকেও হাসান হুসাইন হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে রাজি আছেন বলেন বলেন হাসান হুসাইন হুজুরের মহব্বত রাজি আছেন ভালোবাসা করতে রাজি আছেন কিভাবে ভালোবাসা করবেন তাজিয়া বের করে হ্যাঁ